চিটাগাং রোডের পাশেই পাঁচতলা এই ভবন, যার উপরে বড় সাইনবোর্ডে লেখা রয়েছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়। বাহির থেকে দেখে সবারই মনে হয় ভবনটি কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য করা হয়েছে, চালুর অপেক্ষায় আছে। কিন্তু ভিতরে ঢুকতেই চক্ষু চরক গাছ। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ভবনের ভেতরে ম্যাঙ্গো, অরেঞ্জ জুস, ট্যাঙ্ক, ফ্রোটো, আইসলোলি, লিচি, এমনকি ডেইরি মিল্ক, চকলেট সহ প্রায় 10 ধরনের শিশু খাদ্য তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে। কারখানা ঘুরে দেখা যায় শ্রমিকদের কেউ প্যাকেট করছে, কেউ প্রস্তুত করছে কাঁচামাল, তবে কারো হাতে নেই গ্লাভস। তারা সিল মেরে দিলে আমরা বসে বসে লেবেল লাগে, মনে করো তারা যা দিব মনে করে শেষ করে আমরা চলে যাই। এটা যে কি দিয়ে বানায় স্যার এটা আমরা বলতে পারি, আমার তো যখন এরা করে এটা আমরা দেখিনি। কারখানায় নেই কোনো রাসায়নিক ল্যাব, কেমিস্ট ছাড়াই তৈরি করা হচ্ছে ড্রিঙ্কস সহ বিভিন্ন পণ্য। সরজমিনে দেখা যায় আম আর কমলার ফ্লেভার পানি ও চিনির সাথে মিশিয়ে বানানো হচ্ছে ফ্রোটো, ট্যাঙ্ক এর মতো জুস। এখানে ম্যাঙ্গো জুস আমরা এই জুসটাই সেলিং করি শুধু, আমাদের কাজে এটা প্যাকেট করা। ফ্রোটো জুসটা সে স্টিকার লাগে সেলিং করা, এরা তো বাজারে মনে হয় 40 টাকা। এসব জুসে ব্যবহার করা হচ্ছে কাপড়ের রং, যা বড় ড্রামে চিনির সাথে মেশানো হয়। ঘন করার জন্য দেওয়া হয় বিভিন্ন কেমিক্যাল। বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানের পুরনো বোতল সংগ্রহ করে তাতে ঢোকানো হয় এসব নকল ড্রিঙ্কস। মোড়কগুলোতে উপাদান লেখা রয়েছে বিশুদ্ধ পানি, ম্যাঙ্গো পাল্প, চিনি, সাইট্রিক অ্যাসিড, ভিটামিন সি, এসকর্বিক অ্যাসিড, E300 এবং ন্যাচারাল ম্যাঙ্গো। পণ্য যে নকল তা বোঝার কোনো উপায় নেই। 15 দিন আগে যখন আমি ইয়েতে BSTC-তে গেছি, আমি কাগজপত্রগুলো BSTC-তে জমা দিয়েছি, জমা দিয়ে তারপর আমি বলছি, ওনারা বলছে 4 দিন পর আসবে স্যার। 4 দিন আসার কথা, ওনারা কি জানি একটা ইয়ে ছিল, এই মিটিং ছিল, তারপরে একটা ট্রেনিং ছিল, এই যে কারণে ওনারা আসতে পারেনি। কারখানার মালিক আফরোজ আক্তারকে পাওয়া যায়নি, পাওয়া যায় তার স্বামীকে। তাকে প্রশ্ন করা হয় এসব পণ্য উৎপাদনে BSTC-এর অনুমোদন আছে কিনা। এসব বিষয়ে কিছুই জানেন না বলে দায় এড়ানোর চেষ্টা করেন তিনি। শিশুদের কাছে অত্যন্ত প্রিয় চকলেট ডেইরি মিল্ক। চকলেটটি বহুজাতিক প্রতিষ্ঠান নেসকেফ বাজারজাত করে। বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছে কিছু অসৎ ব্যবসায়ী। সিদ্ধিরগঞ্জের আরামবাগে আপসারা এগ্রো অ্যান্ড ফোর্স প্রোডাক্টস লিমিটেডের কারখানায় তৈরি করা হচ্ছে নকল ডেইরি মিল্ক চকলেট বার। ওই কারখানায় গিয়ে দেখা যায় নোংরা পরিবেশে মেয়াদ উত্তীর্ণ কোকো পাউডার, ডালডা, চিনি, কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে এই ডেইরি মিল্ক চকলেট। চকলেটের এগুলো নিয়ে এটার ভিতরে মিক্সিং করে তারপর ওইটাকে ডাইজে দেওয়া হয়, ডাইজের পরে ফ্রিজে রাখে, ফ্রিজ থেকে তারপর প্যাকিং মেশিনে দেয়। আপনাদের কি ডেইরি মিল্ক বানানোর অনুমোদন দিচ্ছে? এগুলো তো স্যার ম্যানেজমেন্ট বলতে পারবে, আমি তো কাগজপত্র তো আমাদের দেখার কোনো অধিকার বা আমাকে কখনো এগুলো দেখায় না কোনো সময় কেউ। এটা পানি, তারপরে সাইট্রিক নামের কি জানি, তারপরে চিনি, তারপর ফ্লেভার এগুলো দিয়ে। ডেইরি মিল্ক চকলেটের মোড়ক এমন ভাবে ছাপানো দেখে বোঝার উপায় নেই এটি নেসকেফের ডেইরি মিল্ক চকলেট নয়। বাদাম দে লগে দুধ দে আর একটা কি জিনিস দিই না, তার দিই না, আমরা তো তৈরি হয়ে দাম নেই দিই এগুলি। মোরকের গায়ে রয়েছে BSTC এর অনুমোদনের সিল, ট্রেডমার্ক। উপাদানের নমুনা মিল্ক পাউডার, কোকো পাউডার, কোকো বাটার, চিনি, লেসিথিন এবং কোকোয়া ফ্লেভার, নেট ওয়েট 18 গ্রাম। কিন্তু বাস্তবে এর কোনোটিই নেই। এছাড়া কেমিস্টের পরামর্শ ছাড়াই তৈরি হচ্ছে এই ডেইরি মিল্ক চকলেট। আমি কখনো এটাকে বানাই নাই, আমি তো এখানে এই ট্রেডে নতুন, আমি আসছি আছে 15-20 দিন এখানে। জাস্ট আমি ওর গার্মেন্টসে ছিলাম, গার্মেন্টসের কাজ কম থাকার কারণে আমাদের এখানে কাজে ই করে দিছে। আমি এগুলো মাল কাটন করা, পলি করা, মাল লেবেল লাগানো এগুলো করতাম। চকলেটের সাথে তৈরি হচ্ছে শিশুদের পছন্দের খাবার লিচি ও লিচি ড্রিঙ্কস। বাজারে বিক্রি হচ্ছে ইউনিটি লিচি ফ্লেভার ড্রিঙ্কস নামে। প্যাকেটের গায়ে উপাদান হিসাবে লেখা রয়েছে লিচি ফ্লেভার, চিনি,
গ্লুকোজ, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, সোডিয়াম, প্রিজারভেটিভ, কিন্তু বাস্তবে এর কিছুই নেই। রং ও ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে লিচি ও লিচি ড্রিঙ্কস। পুষ্টিবিদরা বলছেন, এইসব মানহীন ভেজাল পণ্য শিশুরা খেলে বুক জ্বালা পোড়া, পেটের পীড়া, এমনকি কিডনির সমস্যা হতে পারে। ফুড কালার যেটা ব্যবহার করতে হবে সেটা অরিজিনাল ফুড কালার থেকে আসতে হয়। বাট এখন দেখা যাচ্ছে বাজারে আমরা যে ধরনের বেবি ফুডগুলো পাচ্ছি, বাচ্চারা যেসব খাবার পাচ্ছে সেগুলো সবগুলোই অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে ফুড কালারের জায়গায় হচ্ছে আমাদের যে কাপড়ের রং সেটা ব্যবহার করা হচ্ছে, যেহেতু দামটা কম পড়ে যায়। পাশাপাশি যে কেমিক্যালস আছে পুরোটাই কেমিক্যালসে ভর্তি। একটা সেন্সেশন হচ্ছে, বার্নিং সেন্সেশন, যে কেমিক্যালসটা ভিতরে যাচ্ছে, স্টমাকে যখন যাবে আপনার স্টমাকে কিন্তু একটা ইরিটেশন করবে।